নগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ জানায়, 8:30 দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল সদর উপজেলার দোগাছি গ্রামের শিশু তৌহিদ হোসেন। এ সময় ধানের ক্ষেতে মাছ ভেসে থাকতে দেখে ধরতে যায় সে। ওই ক্ষেতের জমিতে বিদ্যুতের লাইন টানা ছিল, এ সময় পানিতে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিদ্যুৎ অফিসের সামনে দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।